হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ঠিকঠাক আছি। তো আজকে হচ্ছে 12 তারিখ হয়ে গেছে, মানে রাত্র এখন বাজে 12:30। আমি এখন ব্লগ করতে বসেছি আর কি, একদমই টাইম ছিল না আমার হাতে, তার জন্য সব কিছু রেডি করে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাই যে আমার হাজব্যান্ডের, মানে হাজব্যান্ডের বাড়ি থেকে আমার বাড়ির জন্য কী কী গিফট, মানে পরবে পয়লা বৈশাখের জন্য কি কি কিনেছে। তো আমি একটা একটা করে দেখাচ্ছি, ব্লগটা বেশি বড় করবো না, ফটাফট দেখা। তো প্রথমে যেটা দেখাচ্ছি হচ্ছে মার একটা কুর্তি, যেহেতু মা শাড়ি পরতে পছন্দ করে না, তো তার জন্য কুর্তি নিয়েছি। মা বেশি একটা শাড়ি পরে না, গ্রিন কালারের মধ্যে আর কি, ডিপ গ্রিন কালার এটা একটা। তারপর এটা হচ্ছে ননের জন্য কিনেছি, এটাও গ্রিনের মধ্যে। এটা হচ্ছে ওর। তারপর পটাশের ড্রেসটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আর কি, মানে এবার সব কিছুই গ্রিন গ্রিন হয়ে গেছে। পটাশের ড্রেসটাও দেখো গ্রিন কালারের মধ্যে। তো এটা হচ্ছে স্ট্রেচেবল আর কি, এটা যত মানে পরে পড়বে, মানে এটা আরো বেশি করে মানে রাবার সিস্টেম আছে, তো তার জন্য লুজ হয়ে যাবে বেশি দিন, মানে একবার দুবার ওয়াশ করলে হয়তো এটা লুজ হয়ে যাবে। যাই হোক, এটা একটা দিল। এটা হচ্ছে বাবার জন্য কিনেছি, এটা হাফ শার্ট ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক না এটা ডিপ ব্লু কালারের মধ্যে। ক্যামেরা তো হয়তো বুঝতে যাচ্ছে না, খুব সুন্দর দেখতে এটা। তারপর এটা হচ্ছে কাকুর জন্য, এটা কি কালার বলে আমি ঠিক বলতে পারবো না, একটি ম্যাজেন্ডা কালার। যাই হোক, টি শার্ট, হ্যাঁ টি শার্ট আর কি। আর এটা হচ্ছে কাকুর জন্য, ক্যাটালগটা মতো। তারপর এটা হচ্ছে দিদার জন্য, তো বাস এটাই ছিল শপিং এর ভিডিও। তো চলতে একটা কথা বলতে ভুলে গেছি, আমি আমার জন্য যা কিনেছি আমি এটা শিলারণের জন্য দিয়েছি, আর এই কারণটা খাতা পেওয়া হবে, আমি কুর্তি কিনেছি দুটো, পরলে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। আর বাস এতটুকুই, আজকে ব্লগটা কেমন লেগেছে সেটাও জানিও কমেন্ট বক্সে। তো চলো, আসার জন্য বাই বাই, টাটা, গুড নাইট।